ঊনকোটি জেলার পেথরথল ব্লকের শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের মতো এবার অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন পেথরথল বিএসসির চেয়ারম্যান সজল চাকমা। এদিন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে মোট 38টি ইভেন্টে ছেলে এবং মেয়ে দুটি বিভাগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে প্রতিটি ইভেন্টের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এই এলাকার বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে এই এলাকায় অনেক প্রতিভাবান খেলোয়াড় এই এলাকা থেকে বিগত দিনে তৈরি হয়েছে। আজকের এই অনুষ্ঠান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সার্থকতা সেখানেই হবে। আগামী দিনে খেলাধুলার মান উন্নয়নে এই এলাকা থেকে অতীতে যেভাবে ভালো ভালো খেলোয়াড়রা উঠে এসেছেন, পেচারতলকে সমৃদ্ধ করেছেন খেলাধুলার মধ্য দিয়ে, আগামী দিনে আরও ভালো ভালো খেলোয়াড় এই এলাকা থেকে যদি উঠে আসে এবং প্রত্যেকেই আমরা অপসংস্কৃতি থেকে দূরে সরে এসে আমরা যেন এই সুস্থ সমাজ, সুস্থ এলাকা গড়ার জন্য আমরা সবাই যেন দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারি। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবাশিস দাস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল দাস প্রমুখ। ক্রীড়া অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 প্রাত।